যার এক তর্জনীর ইশারা ভাগ করে দেয় তৎকালীন পাকিস্তানের মানচিত্র। আজ তাঁর জন্মদিন। ১৯২০ সালে গোপালগঞ্জে মধুমতি পাড়ে টুঙ্গিপাড়ায় জন্ম হয় বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। বাবা লুৎফর রহমান ও মা সায়রা খাতুনের তৃতীয় সন্তান বঙ্গবন্ধু। বাবা মা আদর করে তার নাম রেখেছিলেন খোকা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রতিবাদী। নতুন রাজনৈতিক চিন্তা নিয়ে ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করেন বঙ্গবন্ধু। ৫২র ভাষা আন্দোলন, ৫৮তে সামরিক শাসন বিরোধী আন্দোলন, ৬৬তে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য দূর করতে ৬ দফা আন্দোলন, ৬৯এর গণ অভ্যুত্থান, ৭০এর নির্বাচন এবং ৭১এর মুক্তিযুদ্ধে তার ভূমিকা বঙ্গবন্ধুকে পরিণত করে মুক্তির ত্রাতায়। সরকারি পরিচালনায় যারা আছেন তাদের সকলকে তিনি স্মরণ করিয়ে দিতেন, যাতে দুর্নীতিমুক্ত সুশাসন, আইনের শাসনের ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা যায়। দুর্নীতি, বৈষম্য এবং অর্থ পাচার, এবং এই সবটা ঘটছে মানুষের বিকাশের যে অধিকার এবং সুযোগ করার জন্য যে সম্পদটা রাষ্ট্র তৈরি করে সকলে মিলে, সেই সম্পদটা হরণ করেই তো এটা ঘটছে। তো আজকে সেইখানে যদি আমরা দেখি যে মুখে মুক্তিযুদ্ধের কথা বলছে, বঙ্গবন্ধুর কথা বলছে, কিন্তু কাজে হচ্ছে এই ধারার মধ্যে সে মানে একটা প্রবক্তা হয়ে যাচ্ছে, তো সেটা তো কখনো মান্য করা যায় না। ক্ষমতার শীর্ষ ব্যক্তি হয়েও শিশুদের দেখলে তাদের কাছে ছুটে যেতেন বঙ্গবন্ধু। তাই তো বঙ্গবন্ধুর জন্মদিনকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় জাতীয় শিশু দিবস হিসেবে। শিশুরা তাদের জীবন যে বিকশিত করার জন্য একটা দিন একটা বিশেষ আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে তারা যাবে, নানাভাবে তারা এই মানুষটির সঙ্গে তাদের পরিচয়টা ঘটবে, চিত্রাঙ্কনে, গানে, নৃত্যে, ছন্দে, আর এই মিলনের মধ্য দিয়ে শিশুরা তাদের জীবনের পথে তো পা বাড়াবে। ফলে বহু রকমভাবেই বঙ্গবন্ধুকে আমাদের উদযাপন করতে হবে। কারাগারের রোজনামসা এবং তার অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া সিন, এই তিনটি যে মৌলিক গ্রন্থ আছে সেখানে তার মূল্যায়ন আছে, সেখানে তার দর্শন প্রতিফলিত হয়েছে। সুতরাং সেটি যখন নতুন প্রজন্মের সদস্যরা পড়বেন, তখন অবশ্যই তাদেরকে নতুন করে ভাবতে শেখাবে, নতুন করে স্বপ্ন দেখাবে। ১৯৭৫ ১৫ই আগস্টে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। বিশ্লেষকরা বলছেন তাকে হত্যা করা হলেও তার আদর্শ এখনও রয়েছে অবিনশ্বর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।